হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী শ্রী পুরুষোত্তম মাসের সম্বন্ধে আমরা কিছু আলোচনা করব। এই পুরুষোত্তম মাসকে সাধারণত আমরা মল মাস বা অধিক মাস বলে জানি। অনেকে বলে যে এই মাসে শুভ কার্য সম্পাদন হয় না, সেজন্য একে মল মাস বলে। কিন্তু পারমার্থিকবাদী যারা ভক্ত, তারা এই মাসটিকে খুব আদরের সহিত, খুব শ্রদ্ধা সহকারে ভক্তির জন্য ভগবানের এই ব্রত পালন করেন। তো এই মাস ভগবান তিনি বর প্রদান করেছিলেন এই মাসকে। শ্রীমান নারদ মুনি তিনি একবার এই জগতের সমস্ত জীবের কল্যাণের জন্য তিনি নরনারায়ণ ঋষিকে বদরিকাশ্রমে তিনি প্রশ্ন করেছিলেন, হে প্রভু, এই জগতের মানব জনের কী করে কল্যাণ হবে? তখন তিনি বলে একটি কাহিনী বললেন যে একবার যখন নারায়ণ তিনি বৈকুণ্ঠে ছিলেন, তখন এই মলমাস বা অধিক মাস এই আধ্যাত্মিক জগতে সবাইয়ের একটি রূপ আছে। তো সেই অনুসারে তো তিনি গিয়ে সেই নারায়ণকে আবেদন করেন এবং কান্না করেন যে আমাকে সবাই এই মল মাস বলে, আমার এই মাসে কোনো কিছু শুভ কার্য হয় না বলে সেজন্য আমাকে সবাই খারাপ চোখে দেখে। তো আমার এই দুঃখের শেষ নেই, আপনি আমার এই দুঃখের কিছু সুরাহা করুন। তখন যখন তিনি খুব কান্না করছিলেন, তখন সেই নারায়ণ তিনি ভগবান কৃষ্ণের কাছে নিয়ে যান। তো ভগবান কৃষ্ণকে দর্শন করে তিনি সেখানে গিয়ে কান্না করেন। তো ভগবান কৃষ্ণ বললেন, তুমি চিন্তা করো না, আজ থেকে তোমার এই মাস তোমার নাম হবে আমার যে শ্রেষ্ঠ নাম পুরুষোত্তম, সে আমার নামে পুরুষোত্তম মাস বলে পরিগণিত হবে এবং আমি তোমার স্বামী এটা কথিত হবে। এবং এই তোমার এই পুরুষোত্তম মাস যদি কেউ পালন করে, ব্রত পালন করে, তার অনেক অনেক ফল লাভ করবে। তো এই কথা প্রসঙ্গে অন্যান্য জায়গায় বর্ণনা করা হয়েছে যে একবার ভগবান কৃষ্ণ তিনি তার পাণ্ডবদের কাছে দর্শন করতে গিয়েছিলেন। যখন পাণ্ডবেরা তারা বনবাসে ছিলেন দ্রৌপদীর সঙ্গে, তো তারা তাদেরকে যখন দর্শন করেন ভগবান কৃষ্ণ, তিনি তাদের কথা শুনে খুব দুঃখ পায় এবং ক্রোধান্বিত হন। এবং ক্রোধান্বিত হয়ে তিনি দুর্যোধনকে হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু অর্জুন তাকে নিবারণ করেন। এবং পরে ভগবান সন্তুষ্ট হয়ে তাদেরকে বলেছিলেন যে তোমরা যেহেতু পুরুষোত্তম মাস পালন করনি, সেই জন্য তোমাদের এই সমস্ত সম্পদ হারিয়ে গেছে। তো তোমরা যদি পুরুষোত্তম মাস ব্রত পালন করো, তোমরা যা যা হারিয়ে গেছে তোমাদের সমস্ত কিছু তোমরা ফিরে পাবে। তো সেই জন্য তারা সেই সমস্ত ভগবানের কথা শুনে সেই পুরুষোত্তম ব্রত পালন করার পরিকল্পনা করেন। এবং পরিকল্পনা করার পরে তারা সে তারা পরে আমরা জানি যে তারা সমস্ত কিছু ফিরে পেয়েছিলেন ভগবানের কৃপাতে। তো এইভাবে এই পুরুষোত্তম মাসের অনেক অনেক মহিমা রয়েছে। যে মহিমা বলা হয়েছে যে আমরা জানি সমস্ত মাসের মধ্যে চারটি মাস বা তিনটি মাস, মাঘ মাস পবিত্র এবং বৈশাখ মাস পবিত্র, এবং তার থেকে পবিত্র হচ্ছে কার্তিক মাস। সেই কার্তিক মাসের থেকেও এই পুরুষোত্তম মাস 16 গুণ অধিক গুণ সম্পন্ন। তো এই মাসে যদি কেউ ব্রত করেন, এই ব্রত করার যে মহিমা রয়েছে, অনন্ত ব্রতর মহিমা রয়েছে। কিন্তু কমপক্ষে আমি এটা বলবো যে এই পবিত্র মাসে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পবিত্র নদীতে স্নান করে ভগবানকে আরাধনা করবে। আর ভগবানকে আরাধনা করার পন্থা হচ্ছে জপ দ্বারা, ভগবানের নাম কীর্তন করার মাধ্যমে বা জপ করার মাধ্যমে, এবং অন্যদের দান করার মাধ্যমে, ব্রাহ্মণ বৈষ্ণব এবং অন্যান্য সমস্ত লোককে দান করার মাধ্যমে
আমরা এই ব্রত পালন করতে পারি। এই এই মাসে যদি কেউ দান করেন, বৈষ্ণবকে ব্রাহ্মণকে ভোজন করান, তাহলে এই মাসের যে মহিমা সে ভগবানের কৃপা লাভ করতে হবে। এমনকি জড়জাগতিক বিষয়ের জন্য নয়, কেবলমাত্র ভগবানের ভক্তি লাভ করার জন্য। এমনকি যেন আমি বললাম যে যুধিষ্ঠির মহারাজকে ভগবান বললেন যে তুমি যদি এই ব্রত পালন করো তাহলে তোমাদের যে সমস্ত ধন সম্পদ যশ সব কিছু হারিয়েছে তুমি সেগুলো পুনরায় ফিরে পেতে পারো। তো কারোর যদি সব কিছু যে সমস্ত কিছু হারিয়ে গেছে তা যদি লাভ করতে চায় তাহলে আপনারাও এই দামোদর ব্রত পালন করুন। এই পালন করার প্রথম যে সব থেকে সাধারণ সেটি হচ্ছে প্রত্যেক দিন পবিত্র নদীতে স্নান করবেন। অনেকে বলবেন যে আমার তো পবিত্র নদী এখানে নেই, যদি কেউ কাছে থাকে ভালো পবিত্র নদী গঙ্গা যমুনা সবাই স্নান করতে পারেন, আর নতুবা যখন স্নান করবেন সেখানে গঙ্গা 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 তিনবার বলে জল সিঞ্চন করলে তো সেই গঙ্গা স্নানের পবিত্র নদীর স্নানের ফল লাভ করা যায়। এবং বৈষ্ণবদেরকে ব্রাহ্মণদেরকে সবাইকে প্রসাদ বিতরণ করা এবং যা কিছু আপনার রয়েছে সব কিছু দান করা। ভগবান সব আমাদেরকে অনেক সম্পদ দিয়েছেন, সেই সম্পদের কিছু অংশ যদি আমরা দান করি ভগবান সন্তুষ্ট হন এবং সেই দানের পরিবর্তে আপনার ধন সম্পদ আরও বর্ধিত হবে, এইভাবে শাস্ত্রে বর্ণনা করা আছে। এরপরে যদি কেউ পারেন ভালো, যেরকমভাবে আমরা কার্তিক মাসে নিরামিষ খেয়ে অন্যান্য জিনিস না খেয়ে সকালবেলা পরিক্রমা কীর্তন নগর সংকীর্তন করে আর ভগবানের নাম জপ কীর্তন করার মাধ্যমে আমরা সারাদিন যদি অতিবাহিত করি তাহলে এটা আরও উত্তম। এবং আরও যদি কেউ পারে, যদি হবিষান্ন শুধু চাল কোনো সবজি সিদ্ধ করে ঘি বা অন্য কিছু দিয়ে খেয়ে দুই বেলা সে হবিষান্ন করার মাধ্যমে ভগবান এই ব্রত পালন করা যায়। কিন্তু সর্বোপরি যেটি রয়েছে সেটি হচ্ছে ভগবানের গুণগান কীর্তন করা। আমরা যত এই মাসে ভগবানের গুণগান কীর্তন করব সেই কীর্তন করার মাধ্যমে ভগবানকে আমরা সন্তুষ্ট করতে পারব। এবং এই মাসে আমরা প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারি, যেরকম দামোদর মাসে প্রদীপ নিবেদন করা হয়, প্রদীপ নিবেদন করব। এবং বিল্বমঙ্গল ঠাকুরের যে ভগবানের যে চৌর অগ্রগণ্যম যে অষ্টকম রয়েছে সেই চৌর অগ্রগণ্যম অষ্টকম আমরা সন্ধ্যাবেলা পাঠ করতে পারি। এবং আমরা আরেকটি মন্ত্র আছে, সেটি হচ্ছে গোবর্ধনং ধরং বন্দে গোপাল গোপরূপিণাম গোকুলত সবমিশানং গোবিন্দ গোপিকা প্রিয়ম। এই মন্ত্র দ্বারা আমরা ভগবানকে কীর্তন করতে পারি, তার স্মরণ করতে পারি। এর মাধ্যমে বলা হচ্ছে যে হে ভগবান, আপনি সমস্ত গোপীদের দ্বারা আবৃত, আপনি গোকুলপতি, আপনি সমস্ত কিছু সবাইকে আনন্দ প্রদান করেন, আপনি আমার প্রতি সন্তুষ্ট হন। এবং এই যে বিল্বমঙ্গল ঠাকুরের যে বিরচিত ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানং চদুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যং পুরুষঙ্গনমামি। হে চৌর অগ্রগণ্যম, ভগবানকে আমরা ননী চোর মাখন চোর বিভিন্ন নামে আমরা সম্বোধন করি, ভগবান যাই করেন তার সম্পূর্ণ অপ্রাকৃত। তো এখানে বর্ণনা করছেন তুমি ব্রজের প্রসিদ্ধ চৌর নবনীত, তুমি নবনীত চোর চুরি করেছ, আর কি চুরি করেছ, গোপাঙ্গনা যারা গোপী তাদের তোমরা মন তাদের সমস্ত কিছু চুরি করে নিয়েছ, আর কি চুরি করেছ, অনেক জন্মার্জিত পাপ চৌরম যারা আপনার শ্রী চরণে আত্মসমর্পণ করেন আপনি তার সমস্ত পাপ সমস্ত গিরি প্রমাণ যে রাশির মতো পাপ আমরা করি সে আপনি সব কিছু তার চুরি করে নেন। অর্থাৎ যে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন ভগবান তার সমস্ত খারাপ গুণগুলি তার সমস্ত পাপ সমস্ত কিছু তিনি নির্মূল করে দেন। তো এইখানে তাকে চৌরের সঙ্গে তুলনা করা হয়েছে, ভালোভাবে তিনি আনন্দ মুখরভাবে বলছেন তিনি আর কি চুরি করেন,
श्री राधिका हृदय गिरि प्रमाण पापराशि चौरम तिनी धनम मानम আমাদের মান অভিমান সমস্ত কিছু রয়েছে সব কিছু তুমি চুরি কর তুমি চুরি করো আর চুরি করে তুমি পালাবে কোথায় আমি তোমাকে এখন ধরেছি আমি তোমাকে এখন ধরেছি যেভাবে মা যশোদা কৃষ্ণকে মাখন চুরি করার জন্য তাকে ধরে বেঁধেছিলেন তা আমি এখন তোমাকে আমি বেঁধে আমি তোমাকে শাস্তি প্রদান করব কি শাস্তি প্রদান কিরকম বাঁধব না আমি তোমাকে আমার হৃদয়ে বেঁধে রাখবো আমার মন মানসে তোমাকে মেনে বেঁধে রাখবো যেন সবসময় আমি তোমার কথা চিন্তা করতে পারি আমার এই হৃদয়ে এই তম রাশিতে আপনার অন্ধকারে আপনাকে বন্ধন করে রাখবো কতদিন বন্ধন করে রাখবো আজীবন না না অনন্তকাল ধরে রাখবো অনন্তকাল মানে কি যে ব্রহ্মার যে প্রলয় প্রলয়কাল পর্যন্ত আমি অনন্ত প্রলয়ের পর্যন্ত আমি আমাকে আপনাকে বেঁধে রাখবো কোথায় বেঁধে রাখবো আমার হৃদ মন্দিরে প্রলয় কোটি প্রলয়কাল পর্যন্ত আপনি আমি আপনাকে আমার হৃদয়ে বন্ধন করে রাখবো কিভাবে বন্ধন করে রাখবো আমি আমার ভক্তির দ্বারা সদা সর্বদা আপনাকে আমার মন মানসে আমি চিন্তা করে রাখবো আপনাকে কোথাও যেতে দেব না এ হচ্ছে ভক্তের বাসনা হে প্রভু আমি আপনাকে আমার হৃদয় মন্দিরে বেঁধে রাখবো আপনাকে আর কোথাও যেতে দেব না আমি যেন কখনো আপনাকে ভুলতে না পারি এইভাবে ভক্ত তার ভগবানের কাছে প্রার্থনা করছে তো এই মাসে আমরা যদি শুভ মাসে ভগবানের এরকম চিন্তা করি এই চিন্তা করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এই প্রসন্ন হয়ে তিনি আমাদের হৃদয়ে যত সমস্ত কলুষ রয়েছে সমস্ত কলুষকে নির্মল করে তিনি আমাদের হৃদ মন্দিরে অবস্থান করবেন আমরা সেই হৃদয়ে ভগবানকে ধারণ করে স্মরণ করে পরম আনন্দ লাভ করতে পারব যে সমস্ত যে আনন্দ সমস্ত মুনি ঋষিরা সমস্ত মহান মহান ভক্তরা অনন্তকাল ধরে ভগবানের এই তার মহিমার কথা চিন্তা করে তারা পরম আনন্দ লাভ করে তো সেই জন্য আমাদের সুযোগ হয়েছে এই এই যে পুরুষোত্তম মাস প্রতি তিন বছর পর আসে তো এই এই ব্রত যদি আমরা শুদ্ধভাবে পালন করি তাহলে আমাদের হৃদয়ে সমস্ত কলুষ আমরা নির্মূল করে ভগবানকে আমরা হৃদয়ে ধারণ করে তার চিন্তাতে আমরা নিমগ্ন হয়ে আমাদের মানব জীবন আমরা সার্থক করতে পারব আসুন আমরা সবাই মিলে একটি মাস তিন বছর পর আবার আসবে এগুলো আমরা সবাই পালন করি এবং আমার মানব জীবনকে সার্থক করি যারা আমার আমার এই চ্যানেল দেখেন দয়া করে আপনাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আপনারা এই পুরুষোত্তম ব্রত পালন করার চেষ্টা করুন এবং আপনার জীবন এভাবে ভগবানের চরণে আত্মনিবেদন করার মাধ্যমে আপনার পরম আনন্দ লাভ করতে পারবেন হরে কৃষ্ণ সবাইকে অনেক অনেক ধন্যবাদ।